সিসিটিভি ফুটেজে দেখা যায় এক শিক্ষার্থীর খাতা কেড়ে নিচ্ছেন পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক। কিছুক্ষণ পরে ওই শিক্ষার্থী উঠে এসে শিক্ষককে মারধর করছে। রোববার সকালে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছিল। পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়টির বাংলার সহকারী শিক্ষক হাফিজুর রহমান। পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের সাইফুল আমিন নামে এক পরীক্ষার্থী অন্যের খাতা দেখে লেখায় তার নির্ধারিত আসন থেকে সরিয়ে অন্য একটি বেঞ্চে বসেন হাফিজুর রহমান। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী আবার তার পেছনের বেঞ্চে থাকা শিক্ষার্থীর খাতা দেখে লেখার চেষ্টা করলে খাতা কেড়ে নেন শিক্ষক। এতে উত্তেজিত হয়ে হাফিজুর রহমানকে মারধর করে সাইফুল আমিন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত দিয়ে হাত তুলেছে, মারধর করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। যে ছাত্র শিক্ষকের গায়ে হাত দেবে সেই শিক্ষককে ছাত্রের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। প্রশাসনিক বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। দায়ী ব্যক্তি যারা আছেন তাদেরকে চিহ্নিত করা হবে, দায় দায়িত্ব নিরূপণ করে পরবর্তী সুপারিশ দেওয়ার জন্য বলা হয়েছে, সে মোতাবেক কার্যক্রম হবে। 3 কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।